হ্যালো এভরিমন ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ ইউটিউব চ্যানেল আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস টেন ম্যাথামেটিক্সের গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলো করব। দেখো আমাদের যে লাস্ট ভিডিও ছিল সেখানে আমরা কি করে একটি দীঘাত সমীকরণের সমাধান বের করতে হয় সেটা শিখেছিলাম এবং কোষে দেখি ওয়ান পয়েন্ট এর যে তিন পর্যন্ত অঙ্ক ছিল সেগুলো করে নিয়েছিলাম আমাদের আজকের এই ভিডিওতে আমরা কি করব আজকে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট এর চারের অঙ্কগুলো করব। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব তোমরা যদি আমাদের লাস্ট ভিডিওটি না দেখে থাকো তাহলে সেটা দেখবে এবং তারপর এটাকে দেখবে তাহলে তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা খুব ভালো হবে তাহলে চলো আমরা আমাদের এই ভিডিওটি শুরু করি এবং দেখে নিই যে আমরা চারের অঙ্কগুলো কি করে করছি তাহলে সবাই খাতা পেন বের করে নিই রেডি হয়ে যাও আমরা আজকে কত অঙ্ক করবো আজকে আমরা চারের এক নম্বর দিয়ে স্টার্ট করছি তাই তো তাহলে কোষে দেখি ওয়ান পয়েন্ট টু চারের এক নম্বর কী আছে কোয়েশ্চেনটি এখানে তো সব চারের সবগুলো কোয়েশ্চেনই আমাদের সমাধান করতে হবে তাহলে চলো আমরা এক এক করে করে নিই ফার্স্ট কোয়েশনটি আছে হলো থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু ওয়ান সিক্সটি মাইনাস টু ওয়াই স্কোয়ার তাই তো তাহলে এটাকে আমাদের এবার সমাধান করতে হবে কী করে করবো দেখো তাহলে আমরা এক কাজ করছি সবাইকে লেফট সাইডে নিয়ে চলে আসছি তাহলে এখানে আছে থ্রি ওয়াই স্কোয়ার আর এখানে আছে মাইনাস টু ওয়াই স্কোয়ার এটা যদি লেফটে আসে টোটাল কত হয়ে যাবে এটা হয়ে যাবে ফাইভ ওয়াই স্কোয়ার কারেক্ট এবার এখানে আছে মাইনাস টোয়েন্টি আর এখানে আছে ওয়ান সিক্সটি এবার ওয়ান সিক্সটি রাইট সাইডে আছে পজিটিভ যদি লেফট সাইডে নিয়ে আসে সেটা হয়ে যাবে নেগেটিভ তাই তো তাহলে নেগেটিভ নিয়ে আসলে আচ্ছা আমাদের এরকম করার দরকার নেই ধরো আমরা এই ওয়াই স্কোয়ারটিকে লেফট সাইডে নিয়ে আসলাম আর এই টোয়েন্টিকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি তাহলে ওয়ান সিক্সটি প্লাস টোয়েন্টি কত হয়ে যাবে এটা হয়ে যাবে ওয়ান এইটটি কেন আমরা এরকম করলাম কারণ দেখো এখানে আমাদের যে দীঘাত সমীকরণ দেওয়া আছে সেখানে যে আমাদের একঘাত বিশিষ্ট চল মানে টার্ম আমাদের যে দীঘা সমীকরণ সেটা কি হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এরকম টাইপের হয় তাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই টার্মটি জিরো আছে শুধু এই দুটো টার্ম প্রেজেন্ট আছে তাহলে এখানে আমাদের মিডিল টার্ম করার প্রয়োজনই নেই আমরা জাস্ট এখান থেকে ডিরেক্টলি ভ্যালু করে নিতে পারবো সেই জন্য আমরা কি লিখলাম যে ফাইভ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান সিক্সটি প্লাস টোয়েন্টি দ্যাট ইজ ওয়ান এইটটি তাহলে এখান থেকে কী চলে আসবে এখান থেকে চলে আসবে দেখো আমরা তাহলে ফাইভ দিয়ে ডিভাইড করে দিচ্ছি তাহলে ফাইভ দিয়ে ডিভাইড করলে কত আসবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এইটটি বাই ফাইভ তাই তো তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এইট থেকে ফাইভ দিয়ে ডিভাইড করলে কত হয় সেটা হয়ে যায় হলো থার্টি সিক্স কারেক্ট এবার দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এসছে থার্টি সিক্স তাহলে আমরা সুতরাং ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারি ওয়াই ইকুয়াল টু রুট ওভার থার্টি সিক্স এবার দেখো এখানেই অনেকে ভুল করে যায় যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থার্টি সিক্স আছে তাহলে ওয়াই ইকুয়াল টু রুট থার্টি সিক্স তো হবেই কিন্তু সামনে কি থাকবে প্লাস মাইনাস কারণ আমরা যদি পজিটিভ রুট থার্টি সিক্সের স্কোয়ার করি সেটাও আসবে থার্টি সিক্স আর আমরা যদি নেগেটিভ রুট থার্টি সিক্সে স্কোয়ার করি সেটাও কী আসবে থার্টি সিক্স আর যেহেতু এর একটি দীঘাত সমীকরণ তাহলে এর স্বাভাবিকভাবেই দুটো সমাধান থাকা প্রয়োজন সেই জন্য আমাদের কি নিতে হবে প্লাস মাইনাস কেউ যদি শুধু প্লাস লেখে তাহলে কিন্তু তার আনসারটি ভুল হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট থার্টি সিক্স মানে কত রুট থার্টি সিক্স মানে হলো সিক্স তাহলে এটা কি এটাই হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার ফোর ওয়ানের আনসার ওকে তাহলে আমরা চারের এক নম্বর করে নিলাম এটা খুবই ইজি ছিল এবার চলো আমরা চলে আসি চারের দু নম্বর অঙ্কে তাহলে এবার আমরা করবো হলো চারের দু নম্বর তাইতো চারের দু নাম্বার অঙ্কটি দেখো কি বলা আছে এখানে আমাদের আরেকটি ইকুয়েশন দেওয়া আছে কি আছে টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার টু এক্স প্লাস এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু টু কত দেওয়া আছে টু দেওয়া আছে সিক্স তাহলে এই কোয়েশনটি কী করে করবে দেখো শুরুতেই বোঝা যাচ্ছে যে আমাদের হোল স্কোয়ার ফর্মুলাগুলো ভাঙাতে হবে তাই তো তাহলে আমরা হোল স্কোয়ার ফর্মুলা এটার যদি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙে কী আসবে টু এক্সের স্কোয়ার তার মানে হলো ফোর এক্সের তারপর টু এ বিহলে টু মানে ফোর ফোর মানে আর এক্স আছে তাহলে কত হয়ে যাবে ফোর এক্স প্লাস ওয়ান স্কোয়ার হয়ে গেল ওয়ান কারেক্ট তাহলে এটা আমরা ফর্মুলা ভাঙিয়ে দিলাম নেক্সট আমরা কিদের কী করতে হবে নেক্সট আমরা এটাকে ফর্মুলা ভাঙাবো এটা তো একদম ইজি কত হয়ে যাবে এক্সের স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান তাই তো ইকুয়াল টু কত আসছে ইকুয়াল টু আসছে সিক্স এক্স প্লাস ফোরটি সেভেন এবার নেক্সট আমরা কী করব নেক্সট আমাদের এখানে ক্যালকুলেট করে নিতে হবে যে কত কি হচ্ছে দেখো ফোর এক্সের স্কোয়ার প্লাস এক্সে স্কোয়ার তাহলে কত হয়ে যাবে এটা হয়ে যাবে ফাইভ এক্স স্কোয়ার লেফট সাইডে দেখো এক্স যদি ক্যালকুলেট করি ফোর এক্স প্লাস টু এক্স কত হচ্ছে সিক্স এক্স আর রাইট সাইডেও কত আছে সিক্স এক্স তাহলে এক কাজ করি আচ্ছা আমি একটা লাইন লিখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে যে সিক্স এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান কত হচ্ছে এটা হচ্ছে টু ইকুয়াল টু এখানে কত আছে সিক্স এক্স প্লাস তাহলে দেখো বোথ সাইডে পজিটিভ সিক্স আছে তাহলে দুটা কি ক্যান্সেল হয়ে যাবে বা তোমরা এভাবে ভাবতে সিক্স এক্সকে আমরা রাইট সাইডে নিয়ে গেলাম তাহলে সিক্স এক্স কাটা চলে যাবে তাহলে এখানে কী থাকছে এখানে থাকছে ফাইভ ইকুয়াল টু কত হবে ইকুয়াল টু থাকছে হলো ফর্টি সেভেন তাই তো তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো এখান থেকে আমরা পেয়ে যাবো ফাইভ এক্স স্কোয়ার এখানে দেখো আমাদের যে এক্স টার্মটি সেটা জিরো হয়ে গেল তাই তো তাহলে এখান থেকে আমরা কী পেয়েছি ফাইভ এক্স স্কোয়ার ইকুয়াল টু ফর্টি সেভেন মাইনাস টু তাহলে ফর্টি সেভেন মাইনাস টু কত হয় ফর্টি ফাইভ তাহলে এখান থেকে কী পাবো এখান থেকে পাবো এক্স স্কোয়ার ইকুয়াল টু ফর্টি ফাইভ বাই ফাইভ দ্যাট ইস নাইন তাহলে এখান থেকে কী আসবে এক্স ইকুয়াল টু আসবে হলো প্লাস মাইনাস রুট ওভার নাইন এবার রুট ওভার নাইন মানে কত হয় সেটা হয় হলো থ্রি তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে প্লাস মাইনাস থ্রি তাহলে এটা কি এটা হচ্ছে কোয়েশন নাম্বার ফোরের টু তার আনসার তোমরা আই হোপ যে এই কোয়েশনটি বুঝতে পারলে তাহলে আমাদের দুটা কোয়েশন হয়ে গেল এবার আমরা চলে আসছি ফোরের থ্রিতে তাহলে এবার আমরা কত করব এবার আমরা করব হলো ফোরের থ্রি নাম্বার তোমরাও কিন্তু আমার সাথে সাথে অঙ্কগুলো করতে থাকো তাহলে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে তাহলে আমরা এবার কত করছি এবার করছি ফোরের থ্রি আচ্ছা ফোরের থ্রিতে কী দেওয়া আছে আমরা টুকে নিই এখানে আছে হলো এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন ইকুয়াল টু হলো ওয়ান নাইনটি ফাইভ তাই তো তাহলে এটাকে মাল্টিপ্লাই করতে হবে এটাকে মাল্টিপ্লাই করলে কত আসবে তোমরা করে আমাকে বলো দেখি এটা মাল্টিপ্লাই করলে আসবে হলো এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস সিক্সটি থ্রি তাই তো ইকুয়াল টু ওয়ান নাইনটি ফাইভ তোমরা মাল্টিপ্লাই করে নিয়ে বলো যে এটাই আসলো কি না অ্যান্সার তাহলে কী আসছে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস সিক্সটি থ্রি ইকুয়াল টু ওয়ান নাইনটি ফাইভ এবার তাহলে এখান থেকে আমরা কী করতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স এখানে প্লাস সিক্সটি থ্রি আছে আর ওয়ান নাইনটি ফাইভ এদিকে আসলে কী হয়ে যাবে মাইনাস তাই তো তাহলে প্লাস সিক্সটি থ্রি মাইনাস ওয়ান নাইনটি ফাইভ তাহলে সেটা কত হবে সেটা হয়ে যাবে মাইনাস ওয়ান থার্টি টু ইকুয়াল টু জিরো তাই তো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এবার তো এটা একটা প্রপার দীঘাত সমীকরণ তাহলে এখানে আমাদের কী করতে হবে টার্ম করতে হবে অর্থাৎ আমাদের একশো বত্রিশের এমন দুটা ফ্যাক্টর খুঁজতে হবে যাদের মাইনাস করলে কি আসে যাদের মাইনাস করলে আসে হলো ষোলো তো তাহলে কত কত পাওয়া যায় চলো আমরা একশো বত্রিশকে না হয় একবার উৎপাদকে বিশ্লেষণ নিই তাহলে দুই দিয়ে করলে কত আসবে এটা চলে আসবে সিক্সটি ওয়ান দেন এখান থেকে সরি সিক্সটি ওয়ান তো নয় আমি ভুল লিখে দিয়েছি সিক্সটি সিক্স তারপর টু দিয়ে করলে এটা হয়ে যাবে থার্টি থ্রি দেন থ্রি দিয়ে করলে এটা হয়ে যাবে ইলেভেন তাহলে আমাদের এমন দুটো ফ্যাক্টর খুঁজতে লাগবে যাদের কি মাইনাস করলে ষোলো আসে তাহলে দেখো দুই আর এগারো মিলে হয়ে যাচ্ছে বাইশ আর তিন আর দুই মিলে হয়ে যাচ্ছে ছয় তাহলে বাইশ থেকে যদি আমরা ছয় মাইনাস করি তাহলে কি পেয়ে যাবো আমরা ষোলো তাহলে এখান থেকে আমরা লিখে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ষোলোকে কত লিখবো ষোলোকে লিখবো বাইশ মাইনাস ছয় তাই তো এক্স মাইনাস ওয়ান থার্টি টু ইকুয়াল টু জিরো দেখো এই অঙ্কটিতে প্রথম আমরা সলভ করছি সেই জন্য আমি একদম ভাঙিয়ে ভাঙিয়ে তোমাদের জন্য করলাম আমরা এখানে উৎপাদক বিশ্লেষণও করলাম কিন্তু আমাদের যখন নেক্সট অঙ্কগুলো আসবে মানে আস্তে আস্তে যখন আমরা এখানে কমফোর্টেবল হয়ে যাব তখন কিন্তু আমরা এত ডিটেলে করবো না তাহলে তোমরাও কিন্তু সেই হিসেবে প্র্যাকটিস করো যাতে আমরা ইজিলি করতে পারি অঙ্কগুলো তাই তো আচ্ছা তাহলে এখান থেকে কত আসবে এখান থেকে আসবে এক্স স্কোয়ার এখানে চলে আসছে মাইনাস টোয়েন্টি টু এক্স প্লাস সিক্স এক্স মাইনাস ওয়ান থার্টি টু ইকুয়াল টু জিরো তাই তো তাহলে প্রথম দুটা থেকে কী কমন যাবে প্রথম দুটা থেকে কমন যাবে হলো এক্স তাহলে এক্স কমন নিয়ে নিচ্ছি কী থাকছে এক্স মাইনাস টোয়েন্টি টু পরের দুটো থেকে কী কমন যাবে কমন যাবে সিক্স তাহলে কী থাকবে এক্স মাইনাস টোয়েন্টি টু ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স মাইনাস টোয়েন্টি টু ইন্টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে দেখো দুটো সংখ্যার গুণফল কত হচ্ছে সেটা হচ্ছে জিরো এবার আমরা কী শিখেছিলাম দুটো সংখ্যার গুণফল যদি জিরো হয় তাহলে এদের মধ্যে যে কোনো একটি বা দুটাই জিরো হবে তাই তো তাহলে আমরা কী লিখবো হয় হয় এক্স মাইনাস টোয়েন্টি টু ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে কী পেয়ে যাবো এক্স ইকোয়াল টু টোয়েন্টি টু তাই তো আর অথবা কী হবে অথবা এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে কী পেয়ে যাবো এক্স ইকোয়াল টু মাইনাস সিক্স তাহলে এক্সের কটা আনসার পর কথা দুটো আনসার দেখো আমরা দুটো আনসার কী কী পেয়ে যাচ্ছি একটি হলো এক্স ইকুয়াল টু টোয়েন্টি টু আরেকটা হলো এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স তাহলে এখানে আমরা কত করলাম এখানে আমরা চারের তিন নাম্বার অঙ্ক করলাম এবার চলো আমরা চলে আসি চারের চারে তাহলে এবার আমরা কত করবো এবার আমরা করবো চারের চার নম্বর অঙ্ক তাহলে চারের চার নম্বর অঙ্কটি আই হোপ তোমরা টুকে নিয়েছো কি আছে এখানে চারের চার আচ্ছা এখানে আছে হলো থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ফোর বাই এক্স ইকুয়াল টু ইকুয়াল টু কত ইকুয়াল টু হলো এক্স বাই থ্রি তাহলে এই কোয়েশনটি আমাদের দেওয়া আছে তাহলে এটা আমরা কী করে করবো ফার্স্টে এটাকে আমরা একটু ক্যালকুলেট করিনি তাহলে দেখো আমরা এখানে লেফট সাইডে যদি রসগু করি এখানে কী আসবে রসগু আসবে এক্স তাই তো তাহলে এটা হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু কত থাকছে ইকুয়াল টু থাকছে এক্স বাই থ্রি কারেক্ট এবার আমরা কী করবো এবার আমরা বজ্র গুণ করে দিচ্ছি তাহলে তিন দিয়ে এটাকে গুণ করে আমরা লেফট সাইডে লিখছি তাহলে কত আসবে থ্রি ইন্টু থ্রি দ্যাট ইস নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর ইন্টু থ্রি সেটা কত হয়ে যাবে সেটা হয়ে যাবে সেভেন্টি টু ইকোয়াল টু কত আসছে ইকুয়াল টু আসছে এক্স ইন্টু এক্স মানে মানে হয়ে গেল এক্সের স্কোয়ার তাহলে দেখো আমাদের সমীকরণটি এটা চলে আসলো এবার আমরা কী করবো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এক্স টার্মটি নেই তার মানে আমরা এক্স স্কোয়ার টার্মটিকে লেফটে রাখবো আর কনস্ট্যান্টটিকে রাইটে নিয়ে যাব তাই তো তাহলে এখান থেকে কী চলে আসবে এখানে আছে নাইন এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার যদি লেফটে আসে তাহলে নাইন এক্সে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার মানে টোটাল কত হয়ে যাবে এটা হয়ে যাবে এইট এক্স স্কোয়ার ইকুয়াল টু সেভেন্টি টু রাইটে চলে গেলে এটা হয়ে যাবে পজিটিভ সেভেন্টি টু তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্সে স্কোয়ার ইকুয়াল টু সেভেন্টি টুকে এইট দিয়ে ডিভাইড করলে সেটা হবে নাইন তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত আসবে আসবে হলো প্লাস মাইনাস রুট ওভার নাইন এবার রুট ওভার নাইন মানে কত হয় রুট ওভার নাইন মানে হয় হলো প্লাস থ্রি সরি রুট ওভার নাইন মানে হয় থ্রি তাহলে এখানে কত চলে আসছে এখানে চলে আসছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি তাহলে এখানে আমরা কত করলাম এখানে আমরা চারের চার নাম্বারটি করলাম এবার দেখো চারের পাঁচ এবং ছয় ঠিক একই রকম এটা এই দুটো তোমরা করবে এবার আমরা ডিরেক্টলি চারের সাত নাম্বার অঙ্কটি করছি ঠিক আছে তাহলে এবার আমরা কত করব এবার আমরা করবো হলো চারের সাত নাম্বার তাহলে চারের পাঁচ ছয় তো তোমরা নিজেরা করবে করে নিয়ে কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে যে আনসার কত কত আসলো ওকে তারপর এবার আমরা কত করছি এবার আমরা করছি হল চারের সাত নাম্বার চারের সাত নাম্বারে কী দেওয়া আছে দেওয়া আছে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো ওকে তাহলে এখানে এটাকে আমাদের সমাধান করতে হবে চলো দেখা যাক কী করে সমাধান করতে হয় তাহলে ফার্স্টে তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের লসও করতে হবে আদারওয়াইজ ক্যালকুলেট করা যাবে না তাহলে লসও করি লসও কত হয়ে যাবে এক্স স্কোয়ার তাহলে এখানে কত আসবে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে ওয়ান তাহলে এখানে চলে আসছে টু মাইনাস এটা হয়ে যাবে এক্স স্কোয়ার দ্সে এক্স দিয়ে ভাগ করলে সেটা আসবে এক্স সেই এক্স দিয়ে ফাইভকে গুণ হবে তাহলে এটা হয়ে যাচ্ছে ফাইভ এক্স আর এখানে কত হয়ে যাবে এটা আসবে প্লাস টু এক্সে স্কোয়ার ইকুয়াল টু জিরো তাই তো এবার দেখো আমরা এই ওপরের টার্মটিকে সাজিয়ে লিখছি অর্থাৎ দীঘা শ্রমিক স্ট্যান্ডার্ড ফর্ম সেইভাবে পরপর লিখছি তাহলে কত লেখা যাবে টু এক্সে স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু ইকুয়াল টু ইকুয়াল টু কত হবে এক্সএ স্কোয়ার এখানে জিরোর সঙ্গে গুণ হয়ে গেলো তাহলে ইকুয়াল টু জিরো ওকে তাহলে এবার এটাকে আমরা মিডিল টার্ম করবো মিডিল টার্ম কী করে করতে হবে দেখো এখানে যে এক্সেস স্কোয়ার তার সহক কিন্তু এক নয় এখানে শহর কত হচ্ছে দুই তাহলে এই দুই দিয়ে এই যে লাস্টের সি টার্মটিকে তাকে আমরা গুণ করে নাম অর্থাৎ টু টুজা কত হয়ে গেল ফোর তাহলে আমাদের ফোরের এমন দুটা ফ্যাক্টর খুঁজতে হবে যাদের কী হবে যাদের যোগ করলে পাঁচ আসবে তাই তো আচ্ছা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে সেটা আমরা কি দেখে বুঝি এই যে লাস্টের টার্মটি তার আগে কী চিহ্ন আছে সেটা দেখে কিন্তু ডিসাইড হয় যে আমরা যোগ করে আনবো নাকি বিয়োগ করে আনবো তাহলে এখানে যেহেতু টু এর আগে প্লাস আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি চারের এমন দুটো ফ্যাক্টর খুঁজতে হবে যাদের যোগ করলে কি আসবে যোগ করলে পাঁচ আসবে আর চার কেন দেখো এখানে এক্সেস স্কোয়ারের সহক কিন্তু এক নেই তাহলে এক্সেস স্কোয়ারের সহক যত আছে দুই সেই দুই দিয়ে আমরা একে মাল্টিপ্লাই করিলাম তাহলে চার পাওয়া গেছে সেই জন্যই চারের সহক এবার তাহলে চলো এটা আমরা করি আই হোক যে এগুলো তোমরা অলরেডি জানো কারণ এগুলো তো ক্লাস নাইনে শিখে গেছো তাই না তাহলে এখানে কি আসবে চারের সহক যাদের যোগ করলে পাঁচ আসবে কত হবে চার আর এক চারক্ষে চার হয় আর চার আর এক যোগ করলে কত পাঁচ তাহলে এখানে আমরা কত লিখছি মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো এখানে আমরা একটা লাইন স্কিপ করে দিলাম কোন লাইন যেখানে আমরা ফাইভকে কত লিখেছিলাম ফোর প্লাস ওয়ান ব্র্যাকেটের মধ্যে তাহলে ব্র্যাকেট তুলে দিলে তুলে দিলে কত হয়ে যাবে এটা হয়ে যাবে মাইনাস ফোর এক্স এটা হয়ে যাবে মাইনাস এক্স কারেক্ট তাহলে এখান থেকে আমরা দেখি কি পাওয়া যাচ্ছে প্রথম দুটো থেকে কী কমন যাবে প্রথম দুটো থেকে আমরা দেখতেই পাচ্ছি যে কী কমন যাবে টু এক্স তাই তো তাহলে টু এক্স কমন নিয়ে নিই প্রথমে কী থাকবে তাহলে থাকবে শুধু এক্স আর পরেরটা কী থাকবে মাইনাস টু এবার সেকেন্ড দুটোর থেকে কী কমন যাচ্ছে দেখো সেকেন্ড দুটোর থেকে কমন যাচ্ছে হলো মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান কমন লি কী থাকবে থাকবে হলো এক্স মাইনাস টু ইকুয়াল টু কত ইকুয়াল টু হলো জিরো তাহলে এবার এই দুটোর থেকে কত কমন যাবে কমন যাচ্ছে হলো এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু যদি আমরা কমন নিয়ে নিই এখানে কী থাকবে এখানে থাকবে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাই তো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো দুটা সংখ্যার গুণফল জিরো তাহলে হয় এটা জিরো অথবা এটা জিরো তাহলে আমরা কী লিখছি হয় এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত পেয়ে যাবো টু অথবা কী হবে অথবা টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত পেয়ে যাব সুতরাং এক্স ইকুয়াল টু হাফ তাই তো তাহলে দেখো এক্সের দুটো আনসার আমরা পেয়ে গেলাম কী কী সেটা হলো এক্স ইকুয়াল টু টু অথবা এক্স ইকুয়াল টু হাফ তাহলে এখানে আমরা কত বললাম এখানে আমরা চারের সাত নাম্বার অঙ্কটি করে নিলাম এবার চলো আমরা চলে আসি চারের আট নাম্বার অঙ্কতে ওকে তাহলে এবার আমরা কত করবো এবার আমরা করবো চারের আট তাই তো চারের আটের কোয়েশ্চেনটি তোমরা টু নাও দেখো চারের আটে কী আছে চারেরটা তাহলে আমাদের একটি সমীকরণ দেওয়া আছে তাই তো এটা আমরাও টুকে নিচ্ছি তাহলে কী আছে যে চারের আট নম্বর দেওয়া আছে হলো এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স এটা দেওয়া আছে তাই তো তাহলে এখান থেকে আমাদের কি করতে বলা হয়েছে এখান থেকে আচ্ছা এটা ইকুয়াল টু ওয়ান তাহলে এক্সের মান বের করতে হবে তাহলে এক কাজ করি দেখো দুটারই ওপরে আমরা কি দেখতে পাচ্ছি এক্স মাইনাস টু তাহলে সেটা আমরা কমন নিয়ে নিচ্ছি তাহলে এক্স মাইনাস টু কমন নিয়ে নিলাম তাহলে এখানে কী থাকবে দেখো প্রথমটা থাকবে ওয়ান বাই এক্স প্লাস টু আর পরেরটায় কী থাকবে থাকবে সিক্স বাই এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়ান কারেক্ট তাহলে এবারে এখানে আমরা ভেতরে ক্যালকুলেশন করে দিই তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে এক্স মাইনাস টু বাইরে থাকছে ভেতরে ধরুন আমরা লসউ করে দিলাম লসউ করলে কত আসবে সেটা আসবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স কারেক্ট আচ্ছা এটাকে আমরা অন্য ব্র্যাকেট দিয়ে দিচ্ছি কারণ ভেতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি ইকুয়াল টু তো ওয়ান থাকবে এবার এখানে কত আসবে দেখো এখানে আসবে এক্স প্লাস টু দিয়ে যখন ডিভাইড করবো এটা কাটা চলে যাবে তার মানে থাকবে এক্স মাইনাস সিক্স তাহলে এখানে আসবে এক্স মাইনাস সিক্স প্লাস এবার কী হবে সিক্সের সাথে এক্স প্লাস টু গুণ হয়ে আসবে তাই তো কারণ এটা দিয়ে ভাগ করলে এটা কাটা চলে যাচ্ছে থাকছে এটা তাহলে এটার সঙ্গে সিক্স গুণ হবে তাহলে এখানে কী হবে সিক্স এক্স প্লাস টুয়েলভ কারেক্ট তাহলে এটা চলে আসলো ইকুয়াল টু কত আছে ওয়ান তাহলে দেখো এখানে কী আসছে এখানে আসছে এক্স মাইনাস টু ওপরে কত থাকবে ওপরে তোমরা একটু ক্যালকুলেট করো দেখো এখানে সিক্স এক্স আর এক্স তার মানে সেভেন এক্স প্লাস টুয়েলভ মাইনাস সিক্স টুয়েলভ মাইনাস সিক্স মানে কত হয় অনলি সিক্স আর নিচে কি থাকছে নিচে থাকছে হলো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়ান কারেক্ট তাহলে আমরা এক কাজ করছি এই ওপরে গুণ করলে কত আসবে বলো ওপরে গুণ করলে আসবে হলো সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফোরটিন এক্স মাইনাস টুয়েলভ তাই তো এটা আসবে আর নিচে দেখো এই দুটোকে গুণ করলে কত আসবে এই দুটোকে গুণ করলে আসবে হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ তাই তো সেটাকে আমরা এই একের সাথে বজ্রগুণ করে দিচ্ছি অর্থাৎ এটাকে এখানে গুণ করে দিচ্ছি বজ্রগুণ এবার এটা এই দুটাকে গুণ করলে কত আসবে সেটা আসবে হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স আর এখানে হলো মাইনাস টুয়েলভ ওকে তাহলে এটা চলে আসলো এবার দেখো আমরা কী করবো এবার সবাইকে এক সাইডে নিয়ে এসে আমরা এখানে ক্যালকুলেট করে নিচ্ছি তাহলে কি আছে এখানে আছে সেভেন এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার যদি লেফটে আসে তাহলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে সিক্স এক্স স্কোয়ার এখানে দেখো সিক্স এক্স মাইনাস ফোরটিন এক্স তার মানে টোটাল কত হয়ে গেলো মাইনাস এইট এক্স আর এই যে মাইনাস ফোর এক্স এটা যদি লেফটে আসে তাহলে হয়ে যাবে প্লাস ফোর এক্স তাহলে মাইনাস এইট এক্স প্লাস ফোর এক্স তাহলে কত থাকছে থাকছে হলো মাইনাস ফোর এক্স ওকে নেক্সট এখানে আছে মাইনাস টুয়েলভ এখানেও আছে মাইনাস টুয়েলভ তাহলে কি এই দুটো ক্যান্সেল হয়ে যাবে পরস্পর তাহলে এখানে কী থাকছে ইকুয়াল টু জিরো তাহলে আমাদের কী পেয়ে গেলাম সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো দুটাকেই আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে এখানে থাকবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো ওকে এবার এখানে ন্যাচারালি সবাই কি ভুল করে দেখো আমি তোমাদের ফার্স্টে ভুলটি বলছি যাতে তোমরা সেই ভুলটা আর কখনো না করো এখানে সবাই কি করে সবাই এক্স দিয়েও ডিভাইড করে দেয় ঠিক আছে এক্স দিয়ে ডিভাইড যদি করে দেয় তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে সবাই কি লিখেছে এখানে সবাইকে তো এক্স দিয়ে ভাগ করা যাচ্ছে দেখা যাচ্ছে তাহলে সবাই লিখে দেয় থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো এখান থেকে আনসার কি বেরিয়ে যায় এখান থেকে আনসার বেরিয়ে যায় এক্স ইকুয়াল টু 2 by 3. কারেক্ট কিন্তু এই যে প্রসেসটি এটা কিন্তু একদম ভুল আমরা কোনো একটি সংখ্যা দিয়ে তখনই ডিভাইড করতে পারবো যখন সেই সংখ্যাটি কি বলা থাকবে যে সংখ্যাটি নট ইকুয়াল টু জিরো দেখো আমাদেরকে এই কোয়েশনের কথা বলা আছে এক্স নট ইকুয়াল টু জিরো না যদি এক্স নট ইকুয়াল টু জিরো বলা থাকতো তাহলে এখানে আমরা ভাগ করতে পারতাম কিন্তু যেহেতু এক্স নট ইকুয়াল টু জিরো বলা নেই তাহলে কিন্তু এখান থেকে আমরা সবাইকে এক্স দিয়ে ভাগ করতে পারবো না এই এক্স যদি নট ইকুয়াল টু জিরো না হওয়া সত্ত্বেও আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু ম্যাথেমেটিক্সে অনেক গণ্ডগোল তৈরি হয়ে যায় এই নিয়ে আমাদের একটি স্পেশাল ভিডিও আছে সেটা আমি এখানে আই বাটনে এবং ডিসক্রিপশানে লিঙ্ক করে দেবো তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখবে সেখান থেকে তাহলে তোমরা বুঝতে পারবে যে এই বিভিন্ন কন্ডিশান ছাড়া যদি আমরা ভাগ করে দিই তাহলে কি কি আর কি প্রবলেম তৈরি হয় এবং সেটা দিয়ে ম্যাথেমেটিক্সে কত ভুলভাল জিনিস হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমরা এক্স দিয়ে ভাগ করতে পারবো না কারণ কি কারণ এখানে বলা নেই যে এক্স নট ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখান থেকে এক কাজ করছি দুটার থেকে এক্স কমন যাবে সেটা তো দেখতে পাচ্ছি তাহলে আমরা এক্স কমন নিয়ে নিচ্ছি তাহলে প্রথমটায় কি থাকবে প্রথমটা থাকবে থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এবার দেখো এই দুটো সংখ্যার কত এই দুটো সংখ্যার গুণফল হলো জিরো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি হয় হয় এক্স ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্সের একটা ভ্যালু কত আসলো জিরো অথবা থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু টু বাই থ্রি দেখো তাহলে এখানে এবার আমরা এক্সের দুটা মান পেলাম কিন্তু আগেরবার যদি আমরা ভাগ করে দিতাম তাহলে এক্সের কটা মান পেতাম একটা কিন্তু দীঘাত শ্রমিকরের কেসে তো সেটা হবেই না দীঘাত শ্রমিকরণের কেসে দুটা সমাধান থাকতে হবে তাহলে এখান থেকে কিন্তু আমরা অ্যাকচুয়াল আনসারটি বের করে নিলাম তাহলে আমি যেই ভুলটি মেনশন করলাম সেটা কিন্তু তোমরা আর কখনোই করবে না এই জন্য এই যে বিষয়গুলো সেগুলো আমাদের একদম ভালো করে বোঝা উচিত ওকে তাহলে আমরা চারের আট নাম্বার করে নিলাম এবার আমরা চলে আসছি হলো চারের দশ নাম্বার অঙ্কতে ওকে তাহলে এবার আমরা করছি হলো চারের দশ নাম্বার তোমরা চারের নয় নাম্বার অঙ্কটি নিজেরা করবে এবং সেটার আনসার কত আসলো সেটা আমাকে ভিডিওর কমেন্টে জানাবে ওকে তাহলে আমরা চারের দশ নাম্বার শুরু করি চারের দশ নাম্বার কি আছে দেখো এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা ইকুয়াল টু কত দেওয়া আছে এটা ইকুয়াল টু দেওয়া আছে দুই পূর্ণ এক বাই বারো কারেক্ট তাহলে এখানে আমরা কী করবো এখানে আমাদের দিকে সিম্পলি লসউ করে ক্যালকুলেট করতে হবে তাহলে লসউ করলে কত আসবে দেখো এটা চলে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স কারণ এই দুটার গুণ ফল আসবে ওপরে কি আসবে এক্সকে এক্স দিয়ে গুণ হবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এখানে কি আসবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান মানে কত এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার তাহলে একবারে আমরা ফর্মুলা লিখে দিই ফর্মুলা লিখলে কত হয়ে যাবে এক্সএ স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান দেখো আমি এগুলো এখন একবারে কেন করছি কারণ আমরা অনেকগুলো অঙ্ক করলাম এখন তোমরা এগুলোর সঙ্গে কমফোর্টেবল হয়ে গেছো তাই তো তাহলে এটা চলে আসলো আর এই ডান দিয়ে কত আসবে টুয়েলভ ইন্টু টু দ্যাট ইজ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আর একে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বাই টুয়েলভ তাই তো তাহলে এবার আমরা নেক্সট কী করবো আমরা ফার্স্টে এই দিকে একটু ক্যালকুলেট করি যে কী আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স তাই তো ইকুয়াল টু কত আছে ইকুয়াল টু আছে টোয়েন্টি ফাইভ বাই টুয়েলভ এবার আমরা বজ্রগুণ করব বজ্রগুণ করে নিয়ে কোন টার্মটি আগে লিখব দেখো আমরা পঁচিশ দিয়ে গুণ করে আগে লিখছি ঠিক আছে তাহলে আমরা একটা মাইনাস ইগনোর করতে পারবো তাহলে এখানে কি আসবে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স আচ্ছা এটা কী করে লিখলাম তোমাদের যদি এখনও ডাউট থাকে দেখো টোয়েন্টি ফাইভ দিয়ে এক্স স্কোয়ারকে মাল্টিপ্লাই করবো কত আসবে সহক টোয়েন্টি ফাইভ আর যদি বারো দিয়ে এখানে গুণ করতাম সেটা আসতো টোয়েন্টি ফোর তাহলে আমরা যেটা বড়ো সহক সেটাকে লেফটে লিখলাম যাতে আমরা যখন মাইনাস করবো তখন একটি মাইনাস ইগনোর করতে পারি মাইনাস সাইনটিকে বুঝতে পারলে তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে টুয়েলভকে মাল্টিপ্লাই করো তাহলে টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস টুয়েলভ তাই তো তাহলে এবার আমরা কী করবো সবাইকে লেফট সাইডে নিয়ে চলে আসছি সবাইকে লেফট সাইডে আনলে কত হবে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার দ্যাট ইস এক্স স্কোয়ার একই রকমভাবে টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ফোর এক্স তাহলে এক্স আর টুয়েলভ লেফটে আসলে কত হয়ে যাবে সেটা হয়ে যাবে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো তাহলে এখানে আমাদের মিল টার্ম করতে হয় মিল টার্ম করলে কত আসবে দেখো আমাদের এক্সের টুয়েলভের এমন দুটো ফ্যাক্টর খুঁজতে হবে যাদের মাইনাস করলে কত আসে যাদের মাইনাস করলে আসে হলো ওয়ান তাহলে সেটা কত সেটা হলো ফোর আর থ্রি ফোর থেকে যদি আমরা থ্রি মাইনাস করি তাহলে ওয়ান চলে আসবে আবার ফোর ইন্টু থ্রি কত হয় টুয়েলভ তাহলে আমরা এখানে কী লিখছি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো তাই তো তাহলে প্রথম দুটা থেকে কী কমন যাবে প্রথম দুটা থেকে কমন যাবে হলো এক্স প্লাস সরি প্রথম দুটো থেকে কমন যাবে হলো এক্স তাহলে কী থাকবে থাকবে এক্স প্লাস ফোর পরের দুটো থেকে কী কমন যাবে কমন যাবে মাইনাস থ্রি তাহলে কী থাকবে এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো তাই তো তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি হয় এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস ফোর আর অথবা কী হবে এক্স মাইনাস থ্রি টু জিরো অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে কি পেয়ে যাবো এক্স টু থ্রি তাহলে আমরা এক্সের দুটামান এখান থেকে পেয়ে গেলাম তাহলে আমরা কত নাম্বার করে নিলাম আমরা চারের দশ নম্বর অঙ্কটিও করে নিলাম এবার চলো আমরা চলে আসি চারের চোদ্দ নাম্বার অঙ্কতে তাহলে মাঝখানে যেই কটা অঙ্ক থাকছে সেগুলো কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করবে আর সেগুলো পারছো কি পারছো না সেটা ভিডিও কমেন্ট সেখানে জানাবে যদি সেখানে কোনোরকম ডাউট থাকে তাহলে সেটা না হয় আমি অন্য কোনো একটি ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো তাহলে আমরা চলে আসছি চারের চোদ্দো নাম্বার অঙ্কতে তাহলে দেখো এখানে আমরা চারের চোদ্দ নম্বর অঙ্কটি টুকে নিয়েছি এবার চলো আমরা দেখি যে এটা কী করে করতে হবে দেখো এখানে আমাদের শুরুতেই দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লসাগু করা ছাড়া আর কোনো উপায় নেই তাই তো তাহলে আমরা লসাগু করে দিই লসাগু করলে নিচে কত আসবে নিচে আসবে থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সেভেন তাই তাহলে এখানে টুয়েলভ এক্স প্লাস সেভেন্টিনের সময় কত গুণ হবে গুণ হয়ে যাবে হলো এক্স প্লাস সেভেন তাহলে চলো আমরা গুণ করি তাহলে কত আসবে টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সেভেন্টিন এক্স প্লাস এইট্টি ফোর এক্স প্লাস কত সাত টু সেভেন্টিন মানে হলো একশো উনিশ তাই তো নেক্সট কী আসছে নেক্সট এবার মাইনাস এটার সঙ্গে এটা গুণ হবে তাই তো তাহলে দেখো এখানে সবগুলো টার্ম পজিটিভ এখানেও সবগুলো টার্ম পজিটিভ আর সামনে আছে মাইনাস তাহলে প্রত্যেকটা টার্ম কি আসবে আমাদের নেগেটিভ টার্ম তাহলে গুণ করি কত আসবে সিক্স এক্সের স্কোয়ার মাইনাস দিয়ে করলে মাইনাস আর এখানে থাকছে মাইনাস ফিফটিন তাই তো আর রাইট সাইডে কত হয়ে যাবে দেখো ফাইভ ইন্টু থ্রি হলো ফিফটিন ফিফটিন আর ওয়ানের সিক্সটিন তাহলে সিক্সটিন বাই ফাইভ এবার নেক্সট আমরা কী করবো নেক্সট আমাদের এবার ক্যালকুলেট করতে হবে তাহলে ক্যালকুলেট করলে কত আসবে আচ্ছা দেখো আমরা নিচের টার্মটিকে যদি ক্যালকুলেট করি নিচে এটা গুন করলে কত হয়ে যাবে এটা হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি টু এক্স প্লাস সেভেন আমি এখানে জাস্ট একবারে গুনটি করে দিলাম কারণ আমাদের এখানে একটু জায়গার প্রবলেম আছে তাহলে আমাদের একটি লাইন কম করতে হবে এটা আমরা ডিরেক্টলি গুণ করে দিলাম ওকে আর রাইট সাইডে কী থাকছে রাইট সাইডে থাকছে সিক্সটিন বাই ফাইভ এবার আমাদের ওপরে কী থাকছে সেটা চলো ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেট করার জন্য দেখো এখানে কী আছে টুয়েলভ এক্স স্কোয়ার আর এখানে মাইনাস সিক্স এক্স স্কোয়ার তাহলে কত থাকবে থাকবে ওনলি সিক্স এক্স স্কোয়ার সেভেন্টিন এক্স প্লাস এইট্টি ফোর এক্স অ্যাড করলে কত হবে এটা হান্ড্রেড ওয়ান এক্স হান্ড্রেড ওয়ান এক্স থেকে যদি আমরা ফর্টি ফাইভ এক্স মাইনাস করি তাহলে কত থাকবে সেটা থাকবে ফিফটি সিক্স এক্স তাই তো আর ফিফটি সিক্স এক্স থেকে টু এক্স মাইনাস করলে সেটা হয়ে যাবে প্লাস ফিফটি ফোর এক্স কারেক্ট নেক্সট এখানে আছে হান্ড্রেড নাইনটিন এখানে আছে মাইনাস ফিফটিন তাহলে কত থাকবে থাকবে হলো প্লাস হানড্রেড ফোর কারণ একশো উনিশ থেকে পনেরো বিয়োগ করলে কত হয় সেটা হয় একশো চার নেক্সট এবার আমরা কি করব এখানে বজ্রগুণ দেখো বজ্রগুণ করার সময় আমরা কী চেক করবো যে কোন দিকে গুণ করলে এক্সের সহ বেশি আসছে ফাইভ ইন্টু সিক্স কত হয় থার্টি সিক্সটিন ইন্টু থ্রি ফর্টি এইট তাহলে কোন দিকটা গুণ করে আমরা শুরুতে লিখবো সিক্সটিন দিয়ে এটাকে গুণ করে আমরা লেফটে লিখে দিচ্ছি ওকে তাহলে এখানে কত আসবে দেখো আমরা যদি উল্টাও লিখতাম তাহলে কিন্তু প্রবলেম নেই জাস্ট এখানে আমরা একটি মাইনাস ইগনোর করার জন্য বা এক লাইন কম করার জন্য আমরা এইভাবে করছি ঠিক আছে তাহলে এখানে কত আসছে ফর্টি এইট এক্সের স্কোয়ার প্লাস টোয়েন্টি টুকে সিক্সটি সিক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে কত আসবে সেটা আসবে হলো থ্রি ফিফটি টু তাই তো তাহলে থ্রি ফিফটি টু এক্স প্লাস সেভেন সিক্সটিন যা কত হয় সেভেন সিক্সটিন যা হলো হান্ড্রেড টুয়েলভ ইকুয়াল টু ফাইভ দিয়ে এটাকে গুণ করবো তাহলে ফাইভ সিক্স থার্টি এক্স স্কোয়ার তাহলে থার্টি এক্স স্কোয়ার ফিফটি ফোর ইন্টু ফাইভ তার মানে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে টু সেভেন্টি টু সেভেন্টি এক্স আর হান্ড্রেড ফোর ইন্টু ফাইভ তাহলে এটা প্লাস ফাইভ টোয়েন্টি ওকে এবার আমরা কী করবো এবার আমরা সবাইকে লেফট সাইডে নিয়ে আসবো দেখো এখানেই তোমরা বুঝতে পারবে যে আমরা ওইভাবে আগের থেকে দেখে গুন করার লাভ কী আমরা যদি এটাকে আগে লিখতাম আর এটাকে পড়ে তাহলে থার্টি এক্স মাইনাস এইট আসতো তাহলে কি আসতো নেগেটিভ কিন্তু এখানে আমরা যেহেতু বড়ো লিখেছি তাহলে ফর্টি এইট কত হয়ে যাবে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এখানে কত আছে থ্রি ফিফটি তার মানে কত হবে এটা থাকবে হলো 352-270, টু মাইনাস টু তার মানে এইটটি ওকে তাহলে এইটটি টু আর এখানে আছে হান্ড্রেড টুয়েলভ তার থেকে আমরা বিয়োগ করবো পাঁচশো কুড়ি তাহলে কত হবে পাঁচশো কুড়ি বিয়োগ করবো তাহলে পাঁচশো কুড়ি থেকে একশো বিয়োগ করলে চারশো কুড়ি থেকে বারো বিয়োগ করলে আট তাহলে এখানে থাকছে মাইনাস চারশো আট ইকুয়াল টু জিরো তাহলে এটাকে এবার আমাদের মিডিল টার্ম করতে হবে তার আগে দেখো সবাইকে দুই দিয়ে ভাগ হচ্ছে তাহলে করে দিই তাহলে নাইন প্লাস এবার তাহলে আমাদের কী করতে হবে দুশো চার ইন্টু নাইন তাই তো দুশো চার ইন্টু নাইন এর এমন ফ্যাক্টর খুঁজতে হবে যাদের কি হয় যাদের বিয়োগ করলে পরে কত আসবে হা এখানে আমি একটু ভুল করেছি এইটটি টুকে তো ডিভাইড করাই হয়নি এখানে আসবে হলো ফর্টি ওয়ান তাই তো তাহলে যাদের বিয়োগ করলে কত আসবে আসবে হলো ফর্টি ওয়ান তাহলে সেটা কি করে পসিবল তাহলে চলো এটাকে আমরা করি তাহলে আমরা ধরো নাইন নাইন দিয়ে না করে দুই দিয়ে করছি তাহলে সরি দুই দিয়ে করলে এটা কত হয়ে যাবে একশো দুই ইন্টু নাইন তাই তো আচ্ছা নাইন দিয়েও করে নিই তাহলে একশো দুই এবার দুই দিয়ে করলে এটা আসবে ফিফটি ওয়ান ফিফটি ওয়ানকে তিন দিয়ে করলে সেটা আসবে সেভেন্টিন তাহলে এখানে কত হচ্ছে দেখো সেভেন্টিন ইন্টু টু থার্টি ফোর থার্টি ফোর ইন্টু টু সিক্সটি এইট আর নাইন থ্রি যা টোয়েন্টি সেভেন তাহলে সিক্সটি এইট থেকে যদি আমরা টোয়েন্টি সেভেন মাইনাস করি কত হয়ে যায় ফর্টি ওয়ান তাহলে এখানে আমরা কী লিখছি নাইন এক্সের স্কোয়ার প্লাস সিক্সটি এইট এক্স মাইনাস টোয়েন্টি সেভেন এক্স মাইনাস টু হান্ড্রেড ফোর ইকুয়াল টু জিরো এবার প্রথম দূর থেকে কী কমন যায় প্রথম দূরের থেকে কমন যাচ্ছে শুধু এক্স তাহলে কী থাকছে নাইন এক্স প্লাস সিক্সটি এইট আর এখান থেকে কী কমন যাবে এই দুটো থেকে কমন যাচ্ছে মাইনাস থ্রি তাহলে কত থাকবে নাইন এক্স প্লাস সিক্সটি এইট ইকুয়াল টু জিরো এবার এই দুটো থেকে কত কমন যাবে সেটা যাচ্ছে হলো নাইন এক্স প্লাস সিক্সটি এইট তাই তো আর এখানে কী থাকছে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে এই আমরা পেয়ে গেলাম এই দুটার গুণফল জিরো তাহলে কী হবে এদের মধ্যে যে কোনো একটা জিরো হবে তাহলে আমরা কী লিখছি হয় আমরা এই ওপরের টার্মটি মুছে দিই কারণ এটা তো আমাদের আর প্রয়োজন নেই তাহলে আমরা কী লিখছি হয় হয় কি নাইন এক্স প্লাস সিক্সটি এইট ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো এক্স ইকুয়াল টু মাইনাস সিক্সটি এইট বাই নাইন তাই তো আর ফাইনালি এখানে কি আছে অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু থ্রি তাহলে দেখো আমাদের যে এই চারের চোদ্দো নম্বর কোয়েশ্চেন সেটা এখানে আমরা করে নিলাম তার দুটো যে আনসার সেটাও পেয়ে গেলাম তাহলে আমাদের আজকের এই ভিডিওটি এখানেই কমপ্লিট হচ্ছে এখানে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট টুয়ের কত চারের যে অঙ্কগুলো সেখান থেকে অনেকগুলো অঙ্ক করলাম কয়েকটা অঙ্ক আমি তোমাদের জন্য ছাড়লাম তোমরা সেই অঙ্কগুলো নিজেরা ট্রাই করবে যদি সেখানে কোনোরকম প্রবলেম হয় তাহলে সেটা ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে যদি আমাদের আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো শেখানো হলো সেখানে সেগুলো তোমরা বুঝতে পারো এবং ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং এই বিষয়গুলো আরও শেখার জন্য কিন্তু আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ